জিলানি টিভি আধারে আলোর রেখা। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حسر بیا چی لگینا سیوری آچی لگی ہم فقیروں کو مدینے کی گلی آچی لگی اللہ محمد وعلى آل سيدنا صلاة دنيا رسول بکری خیش خیران مو اگذنی یا رسول اللہ پریشانم پریشانم اگذنی یا رسول اللہ صلاة دنیا رسول اللہ علیکم صلاة اگر ایرانی وگئی خانی غلامم آتا سلطانی دیگر چیزیں نمی دانمو اگذنی یا رسول اللہ صلاة حسبی ربی جل ما فی قلبی
হসবি গায়রুল্লাহ হসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লাইলাহ ইল্লাল্লাহ কে লাইলাহ ইল্লাল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিনে আজাম, আশিক রসুল, মুহিব্বান রসুল, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনার সুন্নি মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে পবিত্র জুমার দিন অত্র মসজিদে সমবেত হয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের নজরানা পেশ করার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, এসে বসে মহান রব্বুল আলামিনের তারিফ প্রশংসা করার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সে রব্বুল ইজ্জত আহকামুল হাকিম হাকিমিন মালিকে আরজুস সামা মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান সবাই উচ্চ স্বরে মহাব্বতে একে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ধারাবাহিক নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আলোচনা করছিলাম। আজকে ষষ্ঠ পর্ব তথা ষষ্ঠ জুমা, ইনশাল্লাহ আগামী জুমা আখেরি জুমা হবে। আমি গত জুমায় আপনাদের সামনে বর্ণনা করতে করতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকখানা সাইয়েদানা গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসেছেন এতটুক পর্যন্ত বর্ণনা করেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এরপরে থেকে আমি ধারাবাহিক আপনাদের সামনে আলোচনা করব। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ ঈমান সালামত হবে না, ঈমান সহি হবে না, নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, বিভিন্নভাবে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে পারেন, কিন্তু ঈমান যদি সালামত না হয় তাহলে সে কোনোদিন মুমিন হতে পারে না। এজন্যে প্রত্যেক মুসলমান মুমিন নয়, কিন্তু প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। প্রত্যেক মুসলমান মুমিন আপনি বলতে পারবেন না, দাড়ি আছে, আপনি দাড়ি দেখলে কি তাকে ইমানদার বলতে পারবেন? দাড়িটা হচ্ছে আমল, আমল দেখলে ইমানদার বলা যায় না, কারো হাতে তসবি দেখলে ইমানদার বলা যাবে না, কেউ নামাজি হলে ইমানদার বলা যাবে না, কেউ রোজা রাখলে ইমানদার বলা যাবে না। যদি দাড়ি রাখলে যদি ইমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় ইমানদার বাংলাদেশের জমিনে হতো না। আরে মা, 50 কেজি মতো দাড়ি হবে, ঠিক না বেটি? যদি ইমানদার হতো, যদি দাড়ি আমল করে যদি ইমানদার হতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি কেন আমার মুখে তো নাই? তাহলে বোঝা গেল সে আমাদের চেয়ে বড় ইমানদার। কিন্তু শরীয়ত বলছে না, আমার রসুল বলছেন এবাদত থাকলে আমল থাকলে ইমানদার নয়। ইমানের মূল হচ্ছে আল্লাহ এবং রসুল। রেসালাতকে যখন মেনে নিবে, তৌহিদকে যখন স্বীকার করবে, তখন সে মুমিন। আর মুমিনের ডেফিনিশন আমার রসুল দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসবে না। আমার বাবারা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, আমার রসুলের নূরকানা যার পৃষ্ঠের মধ্যে চলে এসেছে। যদি আরবস্থানের মধ্যে বক্কা শহরের মধ্যে যদি বৃষ্টি না হতো মানুষ সবাই ওনার কাছে আসতো, যখন চাষবাস করতে পারতো না, ফসলাদি যখন হতো না, অভাব অনটনের মধ্যে যখন জীবন যাপন করত, আরবের সমস্ত মানুষ হযরত লুয়াই রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আসতো আর ডাক দিয়ে বলতো, হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যাতে আমাদের মাঝে বৃষ্টি দে। হযরতে লুয়াই রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর দরবারে হাত তুলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তোলার সাথে সাথে হযরত লুয়াই রাদিয়াল্লাহু তাআলা হুর হাত নামতে দেরি হয় কিন্তু আল্লাহ বৃষ্টি দিতে দেরি হয় না। সবাই আশ্চর্য হয়ে গেছে, হুজুর এটা কোন ব্যাপার, পৃথিবীর জমিনে তো মানুষ অনেক আছে, ঠিক না বে? ঠিক, সবাই হাত তুলে না, তুলে কি তুলে না, সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করে, সবার দোয়া কি কবুল হয়? সবাই জিজ্ঞাসা করছে, হুজুর হাত তো সবাই তুলতে পারে, সবার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না, আপনি তুলতে দেরি হয়, বৃষ্টি দিতে আল্লাহ দেরি করে না। হযরত লুয়াই রাদিয়াল্লাহু তাআলা হুটাক দিয়ে বলে, এ আরবের মানুষ তোমরা কি জানো না আমার পৃষ্ঠের মধ্যে কি আছে? আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই আমার পৃষ্ঠে যিনি আছেন ওনার উসিলা ব্যবহার করি, আর উনি এমন ব্যক্তি যার উসিলা দিলে আমার আল্লাহ কোনো দোয়া ফেরত দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত লুয়াই রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে নূরকানা ট্রান্সফার হয়ে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আসলেন। কোন কাব? যিনি তখন তো শনিবার রবিবার জুমার দিন এরকম নামকরণ ছিল না, অন্য ধরনের নামকরণ ছিল। জুমার দিনের আগের নাম ছিল কি জানেন? আরবা। কি বললাম? আরবা নাম ছিল ওই দিন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে আমার রসুলের আগমনের সংবাদ দিত, সবাইকে বলতো, ওহে আরবের মানুষ শোনো শোনো, তোমাদের মাঝে অচিরেই এমন একজন ব্যক্তি তশরিফ আনবেন যাকে দেখতে তোমাদের মতো দেখা যাবে কিন্তু খবরদার যার ইজ্জত তোমাদের মতো নয়, যাকে দেখতে তোমাদের মতো মনে হবে কিন্তু খবরদার তার সম্মান তোমাদের মতো নয়, যাকে দেখতে তোমাদের মতো দেখা যাবে কিন্তু তিনি তোমাদের মতো নয়, তিনি সাধারণ নয়, তিনি অসাধারণ। সবাই জিজ্ঞাসা করত তিনি কে, বলে তিনি হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব। এরবের মানুষ স্বরূপ আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, ওনাকে যদি তোমরা দেখো দেরি করো না, ওনার কদমে হাত দিয়ে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওনার গোলাম হয়ে যাবে, ওনার পথ অনুসরণ করবে। আর এমন একজন ব্যক্তি তিনি দুনিয়ার জমিনে আসবে যার চেহারা দেখলে মনে হবে আসমানের পূর্ণিমার চাঁদ আর আসমানে নাই, সেটা নেমে তোমাদের সামনে চলে এসেছে। তখন তিনি এই দিনটার নাম পরিবর্তন করলেন। কি করলেন? দিনটার নাম পরিবর্তন করে ইয়ৌমে জুমা রেখেছেন, জুমাবার বলে নামকরণ করেছেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন আমার রসুল, যার পৃষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে এসেছে আমার রসুল, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা হুর পরে এবার নূরকানা ট্রান্সফার হয়ে হযরতে মুররা রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে আসলেন। হযরতে মুররা শব্দের অর্থ হচ্ছে তিক্ত। কি বললাম? তিক্ত। তিনি এমন ছিল দুশমনরা ওনাকে দেখলে তিক্ত হয়ে যেত, ভয় পেত,
উনি এমন ছিল দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, উনার সামনে আসলে অটোমেটিকলি মাথা নত করে ফেলত। সবাই আশ্চর্য, হুজুর আপনার কাছে অনেক বড় বড় পালোয়ান আসে, সবাই আসলে আপনার কাছে মাথা নত করে কেন, সবাই আসলে আপনাকে দেখার সাথে সাথে মাথা নুয়াই দেয় কেন? এটা আমার কোন কেরামত নয়, আমার কোন বাহাদুরি নয়, আমার কোন যোগ্যতা নয়, আমার কোন কোয়ালিটি নয়, আমার পৃষ্ঠে যে নূর মুবারক আছে ওই নূর মুবারকের তাজিমে আমার আল্লাহ আমার সামনে যত বড় পালোয়ান আসুক ওই নূরের তাজিমের জন্য ওকে আমার সামনে মাথা নত করে দে। আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন আমার নবীর নূরকে যারা বহন করেছে তাদের ইজ্জত দুনিয়ার মানুষের চাইতে আলাদা, অন্য ধরনের। আমার রসুলের নূর লাগার কারণে যদি ওনাদের এই অবস্থা হয়, খুদ যিনি নূর হয়ে এসেছেন তার কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো আমরা বলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে না আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে না আমার জানের জান, মদিনাতে আছে না আমার ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দিকার তরে আমার মন হলো আনজান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আমার জান। আল্লাহু আকবার। আমার বাবারা সবাই মদিনার পাগল, এই জন্যে যদি মদিনার হতে না পারেন তাহলে কোথাকার হওয়ার সুযোগ নাই, শুধু হাঁটা জারির হইবেন, আর কোথাও যেতে ভাইতাম না, হইতে ভাইতাম না মনু, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা বলি বল রে আকাশি বল, বল রে বাতাসি বল, আমার ঘরে দয়ালে নবী আসিবে কবে বল, আমার ঘরে দয়ালে নবী আসিবে কবে বল, তার চরণ কানি দৈব বলে পিয়ালাতে রাখেছি তুলে, চরণ কানি দৈব বলে পিয়ালাতে রাখেছি তুলে, দুই নয়নের জল আমার ঘরে দয়ালে নবী, আমার ঘরে দয়ালে নবী, বলে রে আকাশি বল, বলে রে বাতাসি বল, আমার ঘরে দয়ালে নবী। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার বাবারা এবার সাইয়েদনা মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নূর কানা ট্রান্সফার হলো, ওনার কাছ থেকে নূর কানা ট্রান্সফার হয়ে হযরতে কিলাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এবার ওনার কাছ থেকে নূর কানা ট্রান্সফার হয়ে এই নূর কানা কুসাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরতে কুসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে নূর মুবারক ট্রান্সফার হয়ে হযরতে আব্দে মান্নাফ, আর একটু মহাব্বত হয়ে বলেন, আব্দে মান্নাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন গোটা আরবের মধ্যে মহাসম্মানী ছিলেন, গোটা আরবের মধ্যে দানবীর ছিলেন, দানশীল ছিলেন, মানুষের প্রতি যিনি সবচেয়ে বেশি দান খয়রাত করতেন, সহযোগিতা করতেন, গরিব মিসকিনকে তিনি এমনভাবে দান খয়রাত করত
কেউ কোনোদিন জানতো না, কেউ কোনোদিন খবর পেত না। অভাবী মানুষ, মানুষ দেখছে সে অভাবী, কিন্তু ওকে এমন ভাবে গিয়ে তিনি সাহায্য করত, ওই মানুষ অভাব মুছে যে সবল হয়ে গেছে, এই দৃশ্যটা পর্যন্ত মানুষ জানতো না। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ওনার পৃষ্ঠের মধ্যে যখন আসলো, ওনার পৃষ্ঠের মধ্যে যখন আসলেন নূর মুবারক, ওনার পৃষ্ঠে আসার কারণে ওনার বংশের মধ্যে ওনারা চার ভাই, কয় ভাই বললাম একটু কথা বলেন, কয় ভাই? আব্দে মান্নাফ একজন, ওই চারজনের মধ্যে একজন হচ্ছে আব্দে মান্নাফ, যিনি হাজিদেরকে পানি এবং হাজিদেরকে সেবা করার দায়িত্ব যার উপর ছিল। আল্লাহ তো কোনোদিন হানায় কাবার জিম্মাদারি কোনো কাফেরকে দিতে পারে না, ঠিক না বেটি? হানায় কাবার জিম্মাদারি কোনো বেঈমানকে দিতে পারে না। তার মানে বোঝা গেল হাজিদেরকে কোনো বেঈমান, কোনো মুনাফেক, কোনো কমবক্ত জালেম সেবা করতে পারে না। তার মানে বোঝা গেল উনারা শুধু মুমিন ছিলেন না, এক একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? আপনাদেরকে অসুবিধা হচ্ছে? আমার বাবা না, উনি এমন সবার প্রতি সুন্দর আচরণ করত। কেউ কেউ শুরুতে ওনার বিরোধিতা করলেও যখন তিনি হাজিদেরকে সেবা দেওয়া আরম্ভ করল, ওনার সেবা যত্ন দেখে সবাই ওনার পক্ষে হয়ে গেছে। হযরতে আব্দে মান্নাফ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এবার নোরকানা তানাসমান হলো হযরতে হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার পৃষ্ঠের মধ্যে আমার রসুলের নূর আসার পর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটত, রাস্তার দুই ধারে গাছগাছালি থাকলে ওগুলা সব উনার কদমে সিজদায় পড়ে যেত, সবগুলো ওনাকে সিজদা করা আরম্ভ করত। ওনার অরিজিনাল নাম হচ্ছে আমর, অরিজিনাল নাম কি? আমর। কিন্তু ওনাকে হাশেম বলার পিছনে কারণ হলো উনি হাশেম বলার, হাশেম এরা আরেকটি অর্থ হচ্ছে বঙ্গকারী। তিনি এমন একজন ব্যক্তি ছিল যিনি মানুষদেরকে এমন ভাবে মেহমানদারি করত, তাদের রুটিটা পর্যন্ত তিনি ছিঁড়ে দিতেন, রুটিটা পর্যন্ত তিনি ভেঙে দিতেন, আর রুটিটা ভেঙে ভেঙে মানুষের মুখে তুলে তুলে তিনি মেহমানদারি করত বিধায় তাকে সবাই হাশেম বলে চিনত। আমার বাবা না, সাইয়েদনা হাশেম রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে নূর মুবারক ট্রান্সফার হলো। নূর মুবারক ট্রান্সফার হয়ে সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আমার নবীর যাদব কলেজের টুকরো খাজা আব্দুল মুত্তালিব ওনার কাছে যখন নূর মুবারক ট্রান্সফার হলো, ও খাজ আব্দুল মুত্তালিব ওনার বয়স ছিল 140 বছর, 140 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব, যিনি জাহিলিয়ে যুগের মধ্যে মদ শরাব এগুলা মামুলি ব্যাপার ছিল, তিনি এই সমস্ত মদ থেকে নিজেকে পুত পবিত্র রাখত এবং আল্লাহর ভয়ে সব সময় খানায় কাবায় গিয়ে কান্নাকাটি করত। খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন নূর মুবারক আসলো, তিনি নূর মুবারক আসার আগে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, কয়লা নামে একজন নারীকে তিনি বিবাহ করলো। বিবাহ করার পর যখন উনার ঘরের মধ্যে কোন ধরনের কোন আয় উন্নতি তিনি দেখছেন না, কোন ধরনের ব্যবস্থা সুব্যবস্থা অবস্থা তিনি দেখছেন না, তখন তিনি ফাতেমা নামে একজন মহিলাকে শাদি করলেন। আর ওই ফাতেমা উনার গর্বের মধ্যে হাজ আব্দুল মুত্তালিবের পৃষ্ঠ দেখে আমার রসুলের নুন মুবারক ট্রান্সফার হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব ওনার পৃষ্ঠের মধ্যে যখন নূর মুবারক আসলো, তিনি কেমন ছিল? তিনি যখন কোন জায়গায় হাঁটত, মানুষ মনে করত তিনি কিছুক্ষণ আগে সুগন্ধির পুকুর থেকে ডুব দিয়ে এসেছে,
ওনাকে মানুষ জিজ্ঞাসা করত, আপনার থেকে আজীব ধরনের এই খুশবু কোত থেকে আসছে, আপনি কোন ধরনের আতুর পারফিউম সেন্ট ব্যবহার করেন আমাদেরকে একটু বলেন। খাজা আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে বলতো, দুনিয়ার মানুষ কোদার কসম করে বলছি, আমি কোনদিন কোন সুগন্ধ ব্যবহার করি নাই, যেদিন থেকে আমার পৃষ্ঠের মধ্যে নূরে মুহাম্মদ ট্রান্সফার হয়েছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকাম্বরের খুশবু বাহির হয়। আল্লাহু আকবার। আল্লাহ হযরতে হাজী আব্দুল মুত্তালিব যখন আরবের মানুষ অভাব অনটনের মধ্যে থাকত, যখন মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিত, চাষবাস করতে পারে না, বৃষ্টি হয় না, তখন খাজা আব্দুল মুত্তালিবকে মানুষ নিয়ে গিয়ে সবির নামে একটা পাহাড়ের মধ্যে উঠত। আমার রসুলের উসিলায় নয়, খাজা আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করত, আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দান করতে। কার উসিলা? আমার রসুলের দাদা জানের উসিলা। আমার রসুলের উসিলা নয় বাবা, রসুলের দাদা জানের উসিলা দিয়ে ফরিয়াদ করত, আল্লাহ কি দিতেন? বৃষ্টি দিতেন। সাইয়েদনা খাজা আব্দুল মুত্তালিব তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যখন আবরার বাদশা মক্কা শরীফের মধ্যে হানায় কাবা ভেঙে ফেলার জন্য আক্রমণ চালানোর জন্য হস্তি বাহিনী নিয়ে যখন অগ্রসর হলো, এইদিকে খাজা আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন তিনি মক্কা শরীফের সবাইকে নিয়ে ওই সবির নামে পাহাড়ের মধ্যে তিনি উঠে গেলেন, আর উঠে উনার নজর কানা চারিদিকে ঘুরাতে লাগলো। নজর ঘুরতে 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 যখন খানায় কাবার উপরে সে থামল, তখন উনার কপাল থেকে নূরের একটি ঝলক খানায় কাবার উপরে পড়েছে। উনি মানুষদেরকে দেখতে বলছে, আরবের মানুষ শুনো শুনো, আর চিন্তা নাই, আর ভাবনা নাই, খানায় কাবা নিয়ে আর টেনশন করতে হবে না, এ খানায় কাবা, এখন এ খানায় কাবার যিনি মালিক তিনিই রক্ষা করবে। আবরার বাদশা তিনি মক্কা শরীফের এরিয়ার ভিতরে এখনো ঢুকে নাই, দূরে অবস্থান নিয়ে তিনি তার কিছু সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন, কেউ বলেছে 400, কেউ বলেছে 100। খাজা আব্দুল মুত্তালিবের উট, ওনার উট সহ আরো অনেকের উট, গবাদি পশু যেগুলো ছিল, যেগুলো পালিত পশু ছিল, গবাদি পশু ছিল, সবগুলো সে বন্দি করে নিয়ে গেছে ওই যে সে যেখানে তাবুতে গেছে সেখানের মধ্যে। তখন সে এবার সবাইকে ডাকলো তার সাথে কথা বলার জন্য, খাজা আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা তিনিও সেখানে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হয়ে বলছে, আবরার বাদশা তাকে বলছে, ও আব্দুল মুত্তালিব তুমি নাকি খানায় কাবার মতুয়াল্লি? আমার রসুলের দাদা কি ছিলেন? খানায় কাবা মসজিদের মতুয়াল্লি নো, খানায় কাবা তো সুবহানাল্লাহ ইল্লাম ফরিব, খানায় কাবা আরো জোর হন না, সুবহানাল্লাহ, খানায় কাবার মতুয়াল্লি ছিলেন। বলছি তুমি তো খানায় কাবার মুতওয়াল্লি, আমি এসেছি আল্লাহর ঘর ভাঙার জন্য, ভেঙে ফেলব, ধ্বংস করব, তোমার কিছু করণীয় আসেনি? উনি বলছে আমি সব জানি না, আমাকে আমার উট দাও। সুবহানাল্লাহ বলে আব্বার বাদশা বলে, হায় হায়, আমি বলছি খানায় কাবা ভাঙবো, তোমার তো কোনো ফিলিংস দেখতে পাচ্ছি না, তোমার কোনো ধরনের অনুভূতি নাই, আমি বলছি খানায় কাবা ভাঙবো আর তুমি বলছো আমার উট দাও, তুমি না মুতওয়াল্লি? বলে এই আব্রার বাদশা শোনো শোনো, সাবধান সতর্ক, এই উটগুলার মালিক আমি, উটগুলা আমার মালিকানাধীন, খানায় কাবা তো আমার মালিকানাধীন নয়, খানায় কাবার মালিক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্রার বাদশা শোনো, উটগুলা যেমনি ভাবে আমি রক্ষা করার আমার দায়িত্ব, আমি যেহেতু মালিক আমি যেভাবে রক্ষা করব উটগুলাকে, ঠিক তেমনি ভাবে খানায় কাবা আমি রক্ষা করব না, খানায় কাবাকে খানায় কাবার মালিকে রক্ষা করবে। আওয়াজ আছে নি? তুই আর সহ্য বান্দা তো বাবা, এই কথা কি বেঈমানের মুখ দিবার না ইমানদারের মুখ দিবার কথা বলে না কেন? তো তারা বলে রসুলের আব্বা আম্মা বেঈমান,
আরো জোরে না নাউজুবিল্লাহ। আমার মামার সিরিনা খাজা আব্দুল মুত্তালিব তিনি যখন এ কথা বলে তিনি চলে আসলেন। আর আপনারা তো জানেন সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করে দিয়েছে, ওখানে আমার আল্লাহ বলছে ছোট ছোট কিছু পাখি, ছোট ছোট এগুলাকে কি বলা হয়, আওয়াবিল পাখি, কি পাখি উপর দিকে উড়ে উড়ে আসতেছে, এক যাক পাখি আসলো অস্ত্র হত্তর হত্যারণ্যী সনাবুট ফানি তিন্ন অস্ত্র উগ্র টুডুত দুয় ট্যাঙ্গত, উগ্র টুডুত দুয় ট্যাঙ্গত অস্ত্র ছায় চলি সনাবুট, সনাবুট দেখুন না এত ন না আল্লাহ দিলি নহনো মাথে সনাবুট সাইজ দেখুন তো একদম ছোট ছোট সাইজ কঙ্কর একটা টুটে দুইটা পায়ে উপর দিয়ে আসতেছে, আস্তে আস্তে ফেলতে লাগলো। আচ্ছা উরুত্তুনি তারা কেল্লে করে মারেন না, এনে সারিদের দেরি আস্তে আস্তে ফেলছে, আল্লাহ বলছে মুহূর্তের মধ্যে হস্তি বাহিনী ধ্বংস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা শুধু হস্তি বাহিনী ধ্বংস হয় নাই, শুনেন আর আরো মজার বিষয় কি জানেন, যখন আবরার বাদশাহ ওই হস্তি বাহিনীর সামনে যখন আসলো, আবরার বাদশাহ ওই হাতিটা আবরার বাদশাহর যে হাতির উপর বসাছিল আমার রসুলের দাদা জান খাজ আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে কোথায় পড়ে গেছে, সিজদার মধ্যে পড়ে গেছে, সবাই অবাক দৃশ্য। তখন ওই হাতির জুবান খুলে গেছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাতির জুবান খুলে গেল, আল্লাহ ওই হাতির জুবানকে খুলে দিয়েছে, আর ওই হাতির জুবান থেকে আওয়াজ আসতে লাগলো, এ খাজ আব্দুল মুত্তালিব তোমার কারণে আমি মাথা নত করি নাই, তোমার কারণে আমি সিজদা দিই নাই, আমি ওনার সম্মানে সিজদা দিয়েছি যিনি তোমার কপালের মধ্যে চমকাচ্ছে, আর তোমার পরে তোমার বেটা আব্দুল্লাহর কপালে চমকাবে, ওনার কাছ থেকে মামনার রেহামে চমকাবে, ওনার কাছ থেকে দুনিয়ায় যখন আসবে তখন ওনাকে যারা আঁকড়ে ধরবে, ওনার আদর্শে যারা আদর্শিত হবে তাদের মধ্যে সেই নূরকানা চমকাবে। আজকে শুননি হলো সিয়ারার মধ্যে চমকান না চমকা, একদম হালা সুসিকে জিবের সূর্যর আলো দাহানো যায়, হঠাৎ দাহানো যায় সূর্যর আলো জিবের দাহানো যায়। এবার অন্তর রসুল পাকর প্রেম থাকিলি দেখি বান্দে খালা সিয়ারা ইয়ানত আল্লাহ দিলি নুরুর একখানা কেনা ঝলক আছে, মায়া লাগে ঠিক না, সাই তো মনে হ কি হয় সাই তো মনে হ আর উতারা দিন দবদবা ফোর্ডারের মতো হইলো, ও বা কেন জানি লাই দে মানে জল্লাদ দেখি ফেননি ঠিক না বে ঠিক, জল্লাদ দেখিলে দূর নড়াই গুড়ো ফুয়া দেখিলি যে দূর ডরাইব নাই না, এটার বুড়া মিয়া জিবা আছে গৌড়া দি বইতা কি বা গৌড়া কদস সিয়ারা তো আলহামদুলিল্লাহ হন্দি খারাপ ন সুন্দর আছে সাদা টোল টোল দা হাজার বলে সাদা হলে কি হবু ভেতরে মাল তো হালা, এত লাই সিয়ারা এন দেলি মানছে ডরা, এত লাই তো মাই ফলো টোলে ফর্দা করে চলি, কথা বলেন ঠিক না বে ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।